10 সেকেন্ডের মধ্যে আপনাদের বলে দিই, এদিক সেদিক না দৌড়িয়ে আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড কিনতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো প্রকার স্ক্যাম হবে না অথবা কোনো প্রকার প্রতারণার শিকারও হবেন না, একদম নিরাপদে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে কোনো মুহূর্তে ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড কিনতে পারবেন। ফ্রি ফায়ারের মিশে ক্যারেক্টারের অ্যাবিলিটি কি জানেন? এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার ফ্রি ফায়ারের গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের নিজের কাছে আটকে রাখে। শুনতে অদ্ভুত মনে হবে কিন্তু সত্যি। আপনি যদি গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের গেম প্লে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মধ্যে অধিকাংশ প্লেয়ারই মিশে ক্যারেক্টার ইউজ করে। এই ক্যারেক্টার ইউজ করে আপনি গাড়িতে বসে গাড়ি একটু স্পিডে চালাতে পারবেন। এর পাশাপাশি আপনি যতক্ষণ গাড়িতে থাকবেন তখন আপনাকে কোনো এনিমি ড্যামেজ দিতে পারবে না। আর এটা হচ্ছে মিশে ক্যারেক্টারের অ্যাবিলিটি, এবং এই অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে অনেক প্লেয়ারই গ্র্যান্ড মাস্টার গিয়েছে, এবং বর্তমানে বাংলাদেশের টপ টপ প্লেয়ারদের মধ্যে অনেকে এখনো এই মিশে ক্যারেক্টার ইউজ করে। শুধুমাত্র মিশে দিয়ে নিজেকে লম্বা সময় ধরে বাঁচিয়ে রাখা যায় ম্যাচের মধ্যে, এমনকি শেষ জনেও মিশে ক্যারেক্টারের কার ফাইট সিন গুলো মারাত্মক হয়ে থাকে, যার ফলে বর্তমানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের ফেভারিট ক্যারেক্টার হচ্ছে মিশে ক্যারেক্টার। ফ্রি ফায়ারের একমাত্র ইভেন্ট হচ্ছে অ্যাটাক টাইটান ইভেন্ট। এই ইভেন্টটা একটা এনিম সিরিজের উপর আনা হয়, কিন্তু আপনি কি জানেন এই ইভেন্টটা আনার পর গেমের মধ্যে প্লেয়ারে এই বান্ডেলটাকে নর্মালি নিলেও এই বান্ডেল নিয়ে অনেক রকম কথা উঠে। সবচেয়ে বড় কথা ছিল যে এই বান্ডেলটা নোটেটি প্রমো করে, আর যার ফলে এই বান্ডেলকে যাতে গেম থেকে রিমুভ করে দেওয়া হয় সেই বিষয়ে অনেক কথা উঠে। কিন্তু বান্ডেলটা শুধুমাত্র এনিম সিরিজের উপর সেখানকার টাইটানের উপরই গেমের মধ্যে নিয়ে আসা হয়, মানে কোলাবোরেশনের মাধ্যমে এনিম সিরিজের জিনিসগুলো গেমের মধ্যে আনে। কিন্তু পয়েন্ট হচ্ছে এই বান্ডেলগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ইভেন্টের বান্ডেলগুলো একদম খালি থাকে, এবং এতে বাচ্চাদের উপর বাজে ইফেক্ট পড়তে পারে। এই পয়েন্টটা তুলে এই বান্ডেলটা যাতে গেম থেকে রিমুভ করে দেওয়া হয় সেই বিষয়ে অনেক বেশি পরিমাণে কথা ওঠে। এছাড়া ফ্রি ফায়ার গেমে অনেক ক্যারেক্টার আছে, কিন্তু এর মধ্যে তিনটা ক্যারেক্টার আছে যেগুলো কিনা ফ্রি ফায়ারের সবচেয়ে লিজেন্ডারি ক্যারেক্টার হিসেবে গণ্য করা হয়। একদম শুরুর দিকে প্লেয়াররা অ্যান্ড্রিউ ইউজ করতো, কিন্তু অ্যান্ড্রিউকে বাদ দিয়ে যদি আমরা স্কিলফুল ক্যারেক্টারের নাম নিই তাহলে কি হবে জানেন? আসলে অ্যান্ড্রিউ ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে আগেকার সময় প্লেয়াররা জানলেও তখনকার সময় সবচেয়ে বেশি পরিমাণে প্লেয়াররা এই ক্যারেক্টার সম্পর্কে জানতো, কারণ ক্লা ক্যারেক্টারকে দেখলে বোঝা যায় সে ঘুষি করে, এবং এটা ক্যারেক্টার লুকের মাধ্যমে অনেক বেশি পরিমাণে পরিচিত হয়। এবং এই জিনিসটা নিয়ে অর্থাৎ ক্লাক ক্যারেক্টার নিয়ে প্লেয়াররা তখনকার সময়ে সরাসরি ফ্যাক্টরিতে নামতো, আর যার ফলে পুরাতন ভিডিওগুলো যদি আপনি খুঁজেন তাহলে দেখতে পাবেন যে ম্যাচগুলোতে ক্লা নিয়ে প্লেয়াররা নামে সেই ম্যাচের মধ্যে মোটামুটি সবগুলো প্লেয়ারই ফ্যাক্টরি ছাদের মধ্যে নামে। এরপরে যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে তখনকার সময়ে ডিজে অলক। ডিজে অলক ছিল তখনকার সময়ের এমন এক ক্যারেক্টার যার কাছে টাকা থাকতো সেই প্রথমে ডিজে অলক কিনে নিত, আর ডিজে অলক ইউজ করে কিন্তু পুরো স্কোয়াডই বেনিফিট পায়, যার ফলে ডিজে অলকের ক্রেজ তখনকার সময় এত বেশি পরিমাণে ছিল যা বলার বাইরে। এবং সর্বশেষে যে ক্যারেক্টারটি আসে, মানে তিন নম্বরে যে ক্যারেক্টারটি আসে, সেই ক্যারেক্টার হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে ডেঞ্জারাস ক্যারেক্টার। আপনি বিশ্বাস করেন আর না করেন পুরাতন প্লেয়াররাই জানে ওই ক্যারেক্টারটা যদি কারো কাছে থাকে তাহলে তাকে দেখলে সবাই ভয় পেত, মানে ম্যাচের মধ্যে তার থেকে সবাই দূরে দূরে থাকতো। এমনকি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো যদি ওই ক্যারেক্টার থাকতো তাহলে আপনি লক্ষ্য করবেন আপনি যদি পুরাতন সময় গেম খেলে থাকেন তখনকার সময় ওই বন্ধুটার দাম ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল। আর সেই ক্যারেক্টার হচ্ছে ফ্রি ফায়ারের হায়াতো ক্যারেক্টার। হায়াতো ক্যারেক্টার হচ্ছে তখনকার সময়ের সবচেয়ে ডিমান্ডিং ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা কারো কাছে থাকলে তার গেমের মধ্যে আলাদা একটা সম্মান হয়ে যেত। আচ্ছা, এটা কি জানেন ফ্রি ফায়ার গেমে একটা পুরাতন জিনিস আছে, সেটা হচ্ছে এই অপশনটি। পুরাতন প্লেয়ার যদি আপনি হয়ে থাকেন অথবা কয়েক মাস আগে যদি আপনি গেম খেলে থাকেন তাহলে আপনি এটা জানবেন যে সেটিং অপশনে গেলে এই অপশনটা দেখা যেত। কিন্তু আপনি কি জানেন এই অপশনের আসলে কাজটা কি ছিল? এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে কখনো বলেছে কিনা আমি জানি না, এবং আপনাদের বলে দিই এই অপশন কিন্তু বর্তমানে আপনি সেটিং এ খুঁজে পাবেন না। আপনি যদি খোঁজেন না কেন সেটিং এর মধ্যে এই অপশনটা নেই। তবে কথা হচ্ছে এই অপশনটার কাজ ছিল এবং কেন সেটিং এর মধ্যে দেখা গিয়েছিল এবং গেমের মধ্যে কেন আমরা দেখতে পাইনি এই অপশনটার কাজ। তবে কথা হচ্ছে দীর্ঘ সময় ধরে এই অপশনটা আমাদের গেমের মধ্যে ছিল, এবার আমি আপনাদের সকল ডাউট ক্লিয়ার করে দিই। আসলে এই বাটনটার নাম হচ্ছে ফ্রি ফায়ারের আউটফিট চেঞ্জার অপশন। এই অপশনে ক্লিক করে আপনি গেমের মধ্যে নিজের বান্ডেল চেঞ্জ করতে পারবেন। আসলে মেইনলি বর্তমানে যে জিনিসটা করা যায় সেটা হলো যে ম্যাচের ভিতরে আপনি যে জামাটা পরে যাবেন সেটা এভাবে চেঞ্জ করতে পারবেন। এই সিস্টেমটা এখন বর্তমানে সবাই জানে, আর এই সিস্টেমটা মেইনলি এখানে নয় বরং এই অপশনের মাধ্যমে এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে গেলি না সিস্টেমটা চেঞ্জ করে এখানে দিয়ে দেয় আর গেম থেকে এই অপশনটা অর্থাৎ এই ছোট্ট অপশনটা রিমুভ করে দেয়, আর গেমের মধ্যে কখনো অফিসিয়ালি এই বাটনটার কাজও দেখানো হয়নি, যার ফলে ফ্রি ফায়ারের মোটামুটি সব প্লেয়ারই এই অপশন সম্পর্কে কোনো কিছুই জানে না। তো আমি তো আপনাদের জানিয়ে দিয়েছি, যেহেতু জানিয়ে দিয়েছি সুতরাং ভিডিওটা ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে এরপর চাইলে ফ্রি ফায়ারের এই ভিডিওটি দেখতে পারে। এই ভিডিওটি কিন্তু এতক্ষণ চলা ভিডিওটার মতো খুবই সুন্দর ভিডিও, তো যান এই ভিডিওটা দেখে ফেলুন।